মা, ছোট্ট একটি এক অক্ষরের শব্দ, কিন্তু এর ভাবার্থ লিখতে গেলে হয়তো পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হয়ে যাবে, তাও লেখা শেষ হবে না। কারণ এই শব্দের সাথে হাজারো বলা না বলা আবেগ, ভালোবাসা, স্নেহ, মমতা আর ত্যাগ তিতিক্ষা জড়িত। মা এমনই এক অস্তিত্বের নাম যে সন্তানের জন্ম দেওয়া থেকে শুরু করে তাকে লালন পালন, তার জীবনের প্রথম হাতেখড়ি দেয়া, তাকে স্কুলে পাঠানো, তার অসুখ বিসুখে রাত জাগা ইত্যাদি সকল কাজই হাসি মুখে করে থাকেন। আর তাই মাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের দরকার হয় না। কিন্তু প্রায় দেখা যায় বয়সের সাথে সাথে কিছু পরিবর্তন আসায় আমরা হয়তো আমাদের মাকে ওইভাবে আমাদের ভালোবাসার কথাটা ব্যক্ত করতে পারি না। আর এজন্যই প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার আমরা পালন করি বিশ্ব মা দিবস, যাতে ওই দিবসটুকুকে কেন্দ্র করে আমাদের মমতাময়ী মায়ের জন্য ছোট্ট করে হলেও যেন কিছু করতে পারি। জড়িয়ে ধরে চিৎকার করে বলতে পারি, ওগো মা, আমি যে তোমায় ভালোবাসি, কারণ তুমি যে পৃথিবীর শ্রেষ্ঠ মা। রাখিবা।